করোনা মহামারীর আবহে সারা দেশ জুড়েই চলছে ভ্যাকসিনের আকাল। আর সেই সময় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষে আজ একটি ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেই ক্যাম্পে উপস্থিত ছিলেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার ও লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট সন্দীপ জৈন। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর অমিত বোহরা, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের মেম্বার সি এস সারদা, মনোজ কান্থিয়া, মনোজ তারাক, কে কে আগরওয়াল, অরুণ জৈন ও সনদ জৈন। ক্যাম্পে আগত মানুষদের ভ্যাকসিন প্রদানে সহায়তা করেছেন বিনীত জৈন, সুরেন্দর জৈন, সোনু জৈন, পারভিন জৈন, সনদ জৈন ও সন্দীপ জৈন। আমাদের 24 আওয়ার্স টিভির প্রতিনিধিরা কথা বলে নিয়েছিলেন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট, রাসবিহারীর বিধায়ক এবং ভ্যাকসিন নিতে আসা মানুষদের সঙ্গে। কি বললেন তারা দেখে নেব। কোভিডের থার্ড ওয়েভ আসছে, মানুষের মনে যখন আতঙ্ক বাসা বাঁধছে, মানুষ ভ্যাকসিনেটেড মানুষকে করা অত্যন্ত জরুরি এই মুহূর্তে দাঁড়িয়ে। আর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বড় বড় লম্বা লম্বা লাইন ভ্যাকসিনের জন্য, মানুষ আসছে রাত্রি থেকে ওয়েট করছে লাইনে। সেই জায়গা থেকে আজকে লায়ন্স ক্লাব এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, মানুষকে শৃঙ্খলাবদ্ধভাবে কোভিড প্রোটোকল মেনে এখানে ভ্যাকসিনেটেড করা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আসুন ওনার সঙ্গে কথা বলি। নমস্কার। দি আমরা লায়ন্স ক্লাবে ফার্স্ট অফ অল সমর্পিত আছি ফর এভরি গুড ওয়ার্ক ফর এভরি ক্লাস অফ সোসাইটি। অ্যান্ড এই যে ভ্যাকসিনেশন ক্যাম্প, বিকজ উই হ্যাভ সিন পিপল আর হ্যাভিং চ্যালেঞ্জেস ইন গোয়িং টু প্রাইভেট হসপিটালস, long lines are there, sometimes vaccines are not available. We are thankful to the government of West Bengal, MSME department especially, to have given us this vaccines, to have given us these vaccines at a very reasonable price. And our club members, Lions of Calcutta Toliganj, we have like the money is being taken from all the members together and they have purchased these vaccines. আর আজকে এখানে ভ্যাকসিন দেওয়া হবে, প্রায় 400+ লোকজনকে ভ্যাকসিন দেওয়া হবে, অল ফ্রি অফ কস্ট। ভ্যাকসিনেশনের আমাদের লায়ন্স ক্লাব টলিগঞ্জের এটা প্রথম হলো, কিন্তু আমাদের অন্যান্য আরও যা ব্রাঞ্চেস আছে ওনারা অলরেডি কয়েকটা ক্যাম্প করে নিয়েছেন। সামনে আবার 28 তারিখে আবার একটা ক্যাম্প হবে, সেটাও বড় সড়ো হবে। ইট ইজ ফর মাস, ইট ইজ উইদাউট এনি ক্লাস অ্যান্ড ক্রিড, উইদাউট এনি কাস্ট, নাথিং। যে আর দরকার যে রেজিস্ট্রেশন করাবে ওনারা আসবেন নেবেন, দের ইজ নো ক্লাসিফিকেশন অফ মানুষ। নেক্সট আমাদের লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা কাকুরগাছি ওনারা অর্গানাইজ করেছেন কাকুরগাছির দিকে, তো ওইখানেও উই আর এক্সপেক্টিং অ্যাবাউট 1000 পিপল টু বি ভ্যাকসিনেটেড। আই এম সন্দীপ জৈন, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা টলিগঞ্জ। আমি লায়ন্স ক্লাবকে ধন্যবাদ জানাই, তারা অনেক ব্যাপারে এগিয়ে আসেন, এই ভ্যাকসিনের ব্যাপারও তারা এর আগেও করেছেন, আজকে আবার তারা ক্যাম্প করছেন, 400 বেশি লোককে বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সরকার প্রত্যেক দিন কলকাতা শহরে আমরা প্রায় 30-50 হাজার মানুষকে প্রতিদিন ভ্যাকসিন দিচ্ছি, তারপরেও একটা সংখ্যক মানুষ আছেন যাদের ভ্যাকসিন এখনো পাননি, তাদের ক্ষেত্রে এটা সত্যিই খুব সাহায্য করবে। আর একটা অন্য প্রসঙ্গে দেবালে, আপনি সাউথ কলকাতার পুনর্নির্বাচিত হলেন, তো মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সবাই তো সাউথ কলকাতার মানুষ খুবই খুশি আপনাকে আরেকবার পেয়ে, কি বলবেন? আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার কৃতজ্ঞতা জানাবো যে তারা আমার প্রতি আস্থা রেখেছেন। এটা এটা আমাদের লাস্ট কোভিড ফেজ 1 থেকে চলছে, যখনও এটা চালু হয়েছিল কোভিড, গোটা দেশ জুড়ে কোভিডের থার্ড ওয়েভ আসছে, মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে, সেই আতঙ্কের মধ্যে থাকা অবস্থাতে তাদের একটু কিছুটা হলেও আতঙ্কর ভাগ নিয়ে নেওয়া, মানে তাদেরকে ভ্যাকসিনেটেড করে দেওয়ার চেষ্টা করছেন লায়ন্স ক্লাব। আজকে আসবো একটু কথা বলবো। আপনারা আজকে কতজনকে ভ্যাকসিনেটেড করছেন? প্রায় 450 লোকের মধ্যে দেবো। আমি চাইছিলাম না যে কেউ বাইরে গিয়ে লাইনে দাঁড়ায়, সেরকম লোকের জন্য আমরা এরকম ক্যাম্প করছি,
যারা এখানে আসবে এরকম সুযোগ পাবে, লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয় না, তাড়াতাড়ি করে সব হয়ে যায়, আপনি তো নিজে দেখেছেন, সেটাই আমাদের উদ্দেশ্য। 450 মতন। এটা আমার প্রায় 15 না 16। নেক্সট আমার আছে 28 তারিখে, সেটা সেটা হবে আপনার জ্যোতিরক্ষা হসপিটাল আছে উল্টাডাঙ্গা মেন রোডে 28 তারিখে। সেই দিন আমার টার্গেট আছে প্রায় 1000 লোককে ভ্যাকসিনেশন দেওয়া। এখন কোভিশিল্ড ফার্স্ট আর সেকেন্ড ডোজ দুটোই। সবাইকে দিচ্ছে, আমার এরকম কোনো ধারণা নেই যে একে দেবো ওকে দেবো। মাই অ্যাপ্রোচ ইজ নট লাইক দ্যাট, ইট ইজ ওপেন টু অল। যে কেউ মানুষ আমার হেল্প নিচে নিতে চায়, হি অর শি ইজ ওয়েলকাম। এটা সবার জন্য আছে। কারণ বিনীত জেন, আমি লায়ন্স ক্লাবকে সাহায্য করছি এরকম ক্যাম্প করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এখানে যে সমস্ত মানুষ আসছে ভ্যাকসিন নিতে, তাদেরকে 20 মিনিট করে বসানো হচ্ছে, বেসিক্যালি কিসের জন্য আর কি দেখছেন? ওটা বসানো হচ্ছে যে যাতে যদি তার কোনো প্রবলেম হয় তখন সেটাকে আমরা ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যদি আবার খুব বেশি ধরনের হয় তখন তাকে হসপিটালাইজড করা হবে। তা এইটা ডিউটি হচ্ছে আমার, তা আমি ওই জন্য সব দেখছি। আজকে 400+ মানুষকে আজকে ভ্যাকসিন কোভিশিল্ডের ফার্স্ট বা সেকেন্ড ডোজ মিশিয়ে হয়ে আজকে। আমরা এখন আমাদের এই জৈন সমাজের মেম্বার আছি, আমরা 11 জন এই গ্রুপ আছে। এখন আজকে আগামী আজকে আমাদের 9 ক্যাম্প হয়ে গেছে, প্রায় 3100+ লোকাদেরকে আমাদের ভ্যাকসিনেট করে ফেলেছি এখন পর্যন্ত। আজকে 400 হবে, তারপরে 28 তারিখ আবার লায়ন্স ক্লাব অফ কলকাতা কাকুরগাছির সঙ্গে 28 তারিখে আরও একবার ক্যাম্প হবে। তার মধ্যে মনে হচ্ছে যে 1000 লোক ওরা ক্যাম্প একটু হবে। আমরা সব লোককে যা ভালো, মতলব সব মতন লোক, যা নৌকার ড্রাইভার, কোনো লোক হোক, কোনো সমাজের লোক হোক, কোনো স্টাফ হোক, কোনো এভরি, মতলব সব গরিবদের সবাইদের আমাদের ভ্যাকসিন ফ্রি ভ্যাকসিন সবাইদের করেই। আমার নাম সনদ দেন, আমি লায়ন্স ক্লাব অফ কলকাতার মেম্বার আছি। আমাদের যে গ্রুপ আমি বলেছি, 11% আমাদের জৈন সমাজের লোকের গ্রুপ আছে। আমরা অন্য অন্য জায়গায় এখন ভ্যাকসিন ক্যাম্প করছি। আমাদের সিএফও ওয়্যার আই এম ওয়ার্কিং, উনি লায়ন্স ক্লাবের মেম্বার, উনি আমাদের অ্যারেঞ্জ করেন। ফার্স্ট যে আমরা গরিব মানুষ দিতে পারি না, এখানে এসে সুন্দরভাবে এত সুন্দরভাবে একটা ভ্যাকসিন নিলাম, তার জন্য তো ধন্যবাদ অবশ্যই। আমার নাম মীনাক্ষী দাস। আমাদের এখানে রেজিস্ট্রেশন করা আছে, প্রত্যেকে যাকে দেওয়া আছে ওটা অলরেডি রেজিস্টার্ড আছে। ওটা চেক হচ্ছে কি আপনার মোবাইল নাম্বার যেটা কোউইন সাইটে রেজিস্টার্ড আছে, আর ওটার রেফারেন্স নাম্বার যেটা 4G রেফারেন্স নাম্বার আছে, ওটা ভেরিফাই হয়ে ওটা এন্ট্রি হচ্ছে এখানে কি ভাই এটা ভ্যাকসিন জন্য ওকে আছে, ওর পরে গিয়ে ওখানে ভ্যাকসিন লাগিয়ে নিচ্ছে। SMS অটোমেটিক্যালি সিস্টেম জেনারেটেড আছে, দ্যাট ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাইট থেকে, ওটা অটোমেটিক্যালি ওনার SMS চলে আসবে। কোভিশিল্ড, এই শিল্ডে কোভিশিল্ডে ফার্স্ট ডোজ এন্ড সেকেন্ড ডোজ দুটোই আছে। ক্যামেরায় সঞ্জীব বসুর সঙ্গে রোজিনা রহমানের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।